বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে তোমাদের? এটা অ্যাকচুয়ালি এটা রাস্তা, আর রাস্তার দেখো কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে মেয়েকে সাজুগুজু করাচ্ছি। অ্যাকচুয়ালি মেয়ের আজকে একটা প্রোগ্রাম আছে, যার কারণে সাজাচ্ছি। আর প্রোগ্রাম আছে কিন্তু কি করে নিয়ে যাব সেটাই ভাবছি। তো কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো, মেয়েদেরকে সাজানো মানে অনেকটা কঠিন ব্যাপার, যারা জানে না। আমি যেহেতু জানি না, তো যাই জানি তাই কোনো রকম করে সাজিয়ে দিচ্ছি। আর মেয়ে তো শুধু এদিক দিয়ে দিলে উফ, এদিক দিয়ে আহ, মানে ছোট্ট, তো তো যার কারণে এই অবস্থা। তো চলো সাজুগুজু করিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সাজুগুজু কমপ্লিট, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। দেখো এখন নিয়ে যাব, আর মেয়েকে সাজাতে সাজাতে না আমি নিজে সাজার সময়ও পাই না। তো এখন মেয়েকে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার মেয়েকে। তো চলো, দেখো আমি সব সময় ভাবি মেয়েকে নিয়ে যাওয়ার সময়, শাড়িটা পরা হয় না, শাড়িটা পরবো, কিন্তু এতটা ব্যস্ত হয়ে পড়ি যে শাড়ি পরার আর টাইম পাই না। তো যাই হোক, এখন ড্রেস একটা পরে নিয়েছি, কিছুই করার নেই। আর মেয়ে দিক দিয়ে রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। আর বাইরে জানো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলতে এখন একটু কমেছে। তো দেখি একটা রিক্সা টিক্সা ফেলে চলে যাব। তো চলো ওখানে গিয়ে তো তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মামিয়ে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা একটা অটো পেয়ে গেছি। অটোতে উঠে এখন চলে যাচ্ছি। আর রাস্তাঘাট দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এখন একটু কম আছে, তবু হালকা হালকা পড়ছে। তো যাই হোক, আমরা মা মেয়ে গাড়িটা পাওয়াতে সুবিধেই হয়েছে। একবারে আমাদেরকে প্রোগ্রামের ওখানেই নামিয়ে দেবে। তো কোথায় প্রোগ্রাম হচ্ছে সেটাও বলছি, অ্যাকচুয়ালি মুক্তধারাতে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানেই নিয়ে যাচ্ছি, আগরতলা মুক্তধারা। তো দেখো আমরা এসে পৌঁছে গেছি, আর এসে দেখছি যে আরও আমাদের গ্রুপের কয়েকজন এসে পৌঁছে গেছে। তো ওরা সহ বসে বসে বাইরেই ফটো তুলছে, সবাই ভীষণ এনজয় করছে, ওদেরকে ভীষণ ভালো লাগছে। দেখো আরেকটা গ্রুপ, এটা অন্য আরেকটা গ্রুপ। তো যাই হোক, ওরা ছোটো ছোটো দেখো কি সুন্দর করে সেজেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো দেখো এদিক দিয়ে আমাদের গ্রুপটাও রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য ম্যাম। তো চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ভেতরে হলের ভেতরে বসে বসে আমি দেখছি আর ভিডিও করছি, আর সবগুলো তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না। কারণ সবগুলো যদি শেয়ার করতে যাই, এতগুলো প্রোগ্রাম হয়েছে যে মানে আমার ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো দেখো এখন ফাইনালি বসে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে এখন আমাদের গ্রুপটার নাচ শুরু হয়ে গেছে। আর আমি মিউজিকটা দিতে পাচ্ছি না বন্ধুরা, সরি, কারণ কপিরাইট এসে যাবে। তো যার কারণে আমি মিউজিকটা দিতে পাচ্ছি না, তো তোমরা প্লিজ দেখে নাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো
মেয়েকে প্রোগ্রাম করাতে নিয়ে আসলাম, আর ছেলের জন্য এদিক দিয়ে খুব টেনশান হচ্ছে। তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের প্রোগ্রামও শেষ, তো এখন চলে যাচ্ছি, কারণ অনেকখানি টাইম হয়ে গেছে, মানে এতটা টাইম হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, ভাবলো আর কী হবে, যেহেতু প্রোগ্রাম করাতে তো লাগবেই। তো দেখো বাড়ির সামনে এসে দেখছি, এই দেখো জল, মানে রাস্তাতে এতখানি জল, ভাগ্যিস আমরা রিক্সা একটা করে আসলাম, একদম বাড়ির সামনে এসে নেমেছি। আর এমনি তো আসতে আসতে দেখো কেমন ভিজে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, মানে আমিও ভিজে একদম শেষ, আমার মেয়েও। তো এ হচ্ছে প্রোগ্রামে গিয়ে কাণ্ড কীর্তি হলো, কী করবো বলো, একা একা যেহেতু আমাকে সব কিছু, ভাগ্যিস আমি শাড়ি পরবো ভেবেছিলাম, শাড়ি আর পরে যাইনি, শাড়ি যদি পরে যেতাম তাহলে আরও কী অবস্থা হতো, কারণ শাড়ি না পরতে না পরতে না এখন আর শাড়ি পরলে সামলাতে পারি না মনে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই।